গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 10 সেপ্টেম্বর দুপুরে একটি ট্রাকের চাপায় এক পোশাক শ্রমিক নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম শিরিন, তিনি স্টার্লিং ডিজাইনস কারখানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনাটি ঘটে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিশ্বাসপাড়া এলাকায়। দুপুরে মধ্যাহ্ন বিরতির পর খাবার খেয়ে কারখানায় ফেরার পথে চন্দ্র অভিমুখে যাওয়ার পথে দ্রুতগামী একটি মালবাহী ট্রাক শ্রমিকদের চাপা দেয়। ঘটনাস্থলে শিরিন নিহত হয়। আহত হয় আরও 3 পোশাক শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পরপরই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ট্রাকটিকে আটক করে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে। এর ফলে 3 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে শান্তি ফেরাতে সেনাবাহিনীকে ডাকানো হয়। সেনাবাহিনী এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। এছাড়াও মহাসড়ক পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি করে। তাদের সকল দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাজীপুর প্রতিনিধি সাজউদ্দিন, সরকারের পাঠানো তথ্যচিত্রে, PIB 71 TV।